হ্যালো এভিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো দাদা ফর অল ইয়োর ক্রিপ্ট ক্রিভিংস আজকে ভিডিওটা করেছি ক্রিপ্টো স্টোরেজ নিয়ে এবং কীভাবে আপনার ক্রিপ্টো সেফ রাখবেন অ্যাজ অলওয়েজ শুরু করার আগে বলে নিচ্ছি যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক দিবেন কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমরা এক্সচেঞ্জে ক্রিপ্টো কিনি সেগুলোকে আসলেই আমাদের কন্ট্রোলে যদিও কিছুটা হাঁ বলা যায় বা সত্যিকার অর্থে কিন্তু না আমাদের কন্ট্রোলে না সো কিভাবে আপনি আপনার ক্রিপ্টো টোকেন বা কয়েন সেফ রাখবেন এইটা নিয়েই আজকের ভিডিও সো দেরি না করে শুরু করা যাক ফার্স্ট অফ অল আমাদের ক্রিপ্টো কিনতে এক্সচেঞ্জ ব্যবহার করতে হয় আর এই ভিডিওটা সংক্ষিপ্ত করার খাতিরে আমি ধরে নিচ্ছি আপনারা অলরেডি এক্সচেঞ্জগুলোতে কেনাবেচা করতে পারেন তারপরে বলে নিই মোস্ট ট্রাস্টেবল এক্সচেঞ্জেস হলো বাইন্যান্স কয়েন বেইস ক্রিপ্টো ডট কম কিন্তু লোকাল প্রেক্ষাপটে কে এবং বিভিন্ন কারণে আমরা ব্যবহার করে থাকি মেইনলি বাইন্যান্স গেট ডট আইও এবং কুকয়েন এখন যেহেতু আমরা এক্সচেঞ্জ নিয়ে সতর্ক আপনাদের জানাই দিতে চাই যে ব্যাংক আর ক্রিপ্টো এক্সচেঞ্জ কিন্তু সেম না ব্যাংকস ইন্সড হয় ওদের সিকিউরিটিস থাকে লোকাল গভর্নমেন্ট দ্বারা হেভিলি কন্ট্রোল অ্যান্ড রেগুলেটেড হয় কিন্তু এক্সচেঞ্জ গুলার কোনো ইনস্যুরেন্স তো নাই তার উপর রেগুলেশনস ফাঁকি দেওয়ার জন্য ওরা নিজেদের স্টাবলিশ করে খুবই রিল্যাক্স জায়গায় যেমন বাইন্যান্স যদিও চাইনিজ কোম্পানি ইট ইজ বেসড ইন অ্যান্ড আইল্যান্ডস ইভেন গেট ডট আইও বেসড ইন অ্যান্ড আইল্যান্ডস সো আপনার কষ্টের কামানো টাকা যদি গায়েবও হয় আপনি কিছুই করতে পারবেন না যতই শক্তিশালী হন না কেন কারণ আপনার এবং আমার কেইম্যান আইল্যান্ডসে কোনো জুরিসডিকশন নেই সো আপনি যখন কোনো এক্সচেঞ্জে কিনতেছেন টোকেন আপনি বেসিক্যালি ট্রাস্ট করতেছেন আপনার এক্সচেঞ্জকে যে সে আপনার টোকেনটা সেফ রাখবে কিন্তু এক্সচেঞ্জ আপনাকে আপনার টোকেন রাখার জন্য একটা কাস্টোডিয়াল ওয়ালেট দেয় কাস্টোডিয়াল ওয়ালেট হচ্ছে একটা ওয়ালেট আন্ডার অ্যান্ড এক্সচেঞ্জ যেটা আপনি ব্যবহার করতে পারবেন সকল কাজের জন্য টু স্টোর টু সেন্ড অ্যান্ড টু রিসিভ কিন্তু রেড ফ্ল্যাগ তখনই দেখা যায় যখন আপনি বুঝবেন যে এই ওয়ালেটটা অনলাইন ওয়ালেট অ্যান্ড আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য এক্সচেঞ্জ যদি এক্সচেঞ্জ কোনো দিন ব্যাঙ্ক্রাপ্ট হয় রাগপুল করে তাহলে আপনার ওয়ালেট এবং ওয়ালেটের ভিতরে যাই ছিল সব শেষ এটার কারণেই দেখবেন কোনো এক্সচেঞ্জ কখনোই আপনাকে আপনার ওয়ালেটের সিট ফ্রেজ দেয় না সিট ফ্রেজটা কি সিট ফ্রেজ হচ্ছে আপনার ডিজিটাল ওয়ালেটের একটা পাসওয়ার্ড যেটা ইউজুয়ালি সেট করা হয় উইথ আ কম্বিনেশন অফ টুয়েলভ ওয়ার্ডস অর মোর এখন শর্টে বলে দিচ্ছি কাস্টোডিয়াল অ্যান্ড নন কাস্টোডিয়াল ওয়ালেট কোনটার কি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কাস্টোডিয়াল ওয়ালেটে আপনি রেসপন্সিবল না আপনার ক্রিপ্টো সেফ রাখার জন্য এক্সচেঞ্জ হলো রেসপন্সিবল তার মানে হচ্ছে আপনি কোনোদিন দিন আপনার অ্যাকাউন্ট হারাবেন না যদি পাসওয়ার্ড ভুলে যান এক্সচেঞ্জের সাথে কথা বলে ভেরিফাই করে আবার লগ ইন ডিটেলস চেঞ্জ করলেই আপনি আপনার অ্যাকাউন্ট রিকভার করে ফেলতে পারবেন কিন্তু নন কাস্টোডিয়াল ওয়ালেটে যদি আপনি আপনার সিট ফ্রেজ হারাই ফেলেন এবং আপনার ওটাতে থাউজেন্ড বিটকয়েনও থেকে থাকে আপনার ধরে নিতে হবে আপনি সেই থাউজেন্ড বিটকয়েন বার্ন করে ফেলছেন হাওয়েভার নন কাস্টোডিয়াল ওয়ালেটের মালিক আপনি নিজেই ফুল কন্ট্রোল আপনার কাছে হ্যাকার টার্গেটেড হবার চান্স অলমোস্ট জিরো এবং কেউ কোনো দিন আপনার ক্রিপ্টো ফ্রিজ করতে পারবে না এক্সচেঞ্জ অনেক সময় হারামি হয় হয়তো আপনার বেশি দিন হয় নাই বাট যারা লাস্ট বুল মার্কেট ধরে আছে তারা অবশ্যই হানড্রেড এই ব্যাপারে সতর্ক আছেন তারপরে একটু ধারণা দিই একটা উদাহরণ দিয়ে যখন বিটিসি একদম হাই পিকে যায় এবং এক্সচেঞ্জে সেলিং প্রেশার থাকে তখন দেখবেন এক্সচেঞ্জ আপনাকে বাস দিয়ে দেয় কিভাবে বাসটা দেয় আপনি সেল করতে গেলে তখন এরর মেসেজ পাবেন বলবে লিমিটেড এক্সচেঞ্জ বলবে স্লো নেটওয়ার্ক কনজেশন এগুলা দেখতে দেখতে প্রাইস কমতে থাকবে অ্যান্ড আপনার প্রফিটস কমে যাবে সো আপনার যদি নন কাস্টোডিয়াল ওয়ালেটে বিটিসি থাকতো বা অন্য কোনো কোনো টোকেন থাকতো আপনি অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে পারতেন কোন এক্সচেঞ্জে ট্রান্সফার করে সেল দিতে পারবেন সো ধরাটা খেতে হতো না সো নন কাস্টোডিয়াল ওয়ালেট ইজ বেস্ট যারা ক্রিপ্টো লং টার্ম হোল্ড করেন এবং পিকে বিক্রি করবেন যারা এভরিডে ট্রেডিং করেন তাদের জন্য কাস্টোডিয়াল এক্সচেঞ্জ ওয়ালেটই সুবিধা এবার আসি হট অ্যান্ড কোল্ড ওয়ালেট নিয়ে যে কোনো ওয়ালেট অনলাইন হলে অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে কাজ করতে হলে ওটাকে হট ওয়ালেট বলে বেস্ট কয়েকটা হট নন কাস্টোডিয়াল ওয়ালেটের আপনাদের বলি এক হচ্ছে মেটাম্যাস্ক দুই ট্রাস্ট ওয়ালেট এবং থার্ড হচ্ছে এক্সোডাস আপনি বিগিনার হলে এক্সোডাস ইউজ করতে পারেন ওদের ফিজ বেশি কিন্তু ফিজ বেশি হলে ওদের যে ইউজার ইন্টারফেস অনেক ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ব্যবহার করা খুব সোজা ডাইরেক্ট অ্যাড্রেস দিয়ে দিবে ডিপোজিট উইথড্র এবং স্টোর সেখানেই করবেন আর আপনি যদি টেকনিক্যালি একটু অ্যাডভান্স হন তাহলে আপনি মেটাম্যাস্ক ইউজ করতে পারেন খুবই ভালো ওয়ালেট শুধু প্রবলেম হচ্ছে প্রতিটা নেটওয়ার্ক চেন আপনার ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে ট্রান্সফারের আগে এখন আসি নন কাস্টোডিয়াল ওয়ালেট এগুলোর মধ্যে টপ দুইটা কি কি। সো কোল্ড নন কাস্টোডিয়াল ওয়ালেটের মধ্যে টপ দুইটা হচ্ছে ট্রেজার অ্যান্ড লেজার কোল্ড ওয়ালেট নেটের সাথে কোনো রেগুলার সংযোগ নেই এটার সুবিধা হলো কখনো হ্যাক করা সম্ভব না যখন আপনার ফান্ডস দরকার হবে আপনি সুন্দর ট্রান্সফার করে নিতে পারবেন আপনার মন মতো এক্সচেঞ্জে আরও বড় সুবিধা হলো যদি কোল্ড ওয়ালেটটা হারাই ফেলেন বা চুরি হয়ে যায় বা ডাকাতিও হয় তাও আপনার কোনো অসুবিধা নেই আপনি আপনার ফ্রেজ ইউজ করে রিকভার করে ফেলতে পারবেন যদি ফ্রেজ ফেলেন বা কোনো স্ক্যামারকে বলে দেন তাহলে পুরোটাই শেষ সো সবচেয়ে সেই সিকিউর অ্যান্ড বেস্ট অফ দ্য বেস্ট হলো কোল্ড নন কাস্টোডিয়াল ওয়ালেট এখন ট্রেজার বা লেজার এর মধ্যে যেটা ভালো লাগে সেটাই আপনি নিয়ে নেবেন দোনোটাই সমান সমান ইন টার্মস অফ পারফরমেন্স লাস্টে একটা ওয়ার্নিং দিচ্ছি কখনোই কারো কাছ থেকে কোল ওয়ালেট কিনবেন না সে যেই হোক না কেন ফর সিকিউরিটি রিজনস ওদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে অথবা অ্যামাজন স্টোর স্টোরফর্ম থেকে নেবেন এগুলোর প্যাকেজিং এমনভাবে করা হয় আপনি খুলতে গেলে বক্সটা অলমোস্ট ছিঁড়ে যাবে এবং রিপ্যাক করার কোনো সুযোগ নেই আর যদি প্যাকেজিং ভিন্ন হয় তাহলে ধরে নিতে হবে এটা একটা কপি ওয়ালেট যেটার অ্যাড্রেস লগার দেওয়া আছে যখন ইচ্ছা হ্যাকার টান দিতে পারে যেদিন আপনি আপনার ফান্ডস ঢালবেন নেট ইউজ করে সো প্লিজ বি কেয়ারফুল আশা করি ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক দিয়ে জানাবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন আর সকল লেটেস্ট ক্রিপ্টো রিলেটেড ইনফরমেশনের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ক্রিপ্টো দাদা সাইনিং অফ আল্লাহ হাফেজ